আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সো এই ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর দেবো এর আগের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিভাগের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা উপরের আই বাটনে ক্লিক করতে পারো অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখে নিতে পারো চলো এবার শুরু করা যাক প্রথম প্রশ্নটি ছিল ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটির ব্যাখ্যা করো উত্তর হচ্ছে ইসলাম ও ইমান এই দুটি শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয় ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস অর্থাৎ আল্লাহ নবী নবীর ফেরেস্তা আখিরাত তোকদের এমন প্রতিটি বিষয়ে উপর মনে প্রাণে বিশ্বাস আনাকেই ইমান বলে একজন মুসলিম হতে হলে সবার আগে ইসলামের প্রতিটি বিষয়ের ওপর বিশ্বাস করতে হবে অর্থাৎ ইমান আনতে হবে ইমানের তিনটি ধাপ রয়েছে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদানুসারে আমল করা মূলত ইসলামের যাবতীয় বিষয়ের উপর আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করার নামই হলো ইমান কাজেই আমরা বলতে পারি ইসলাম ও ইমানের সম্পর্ক অতি নিবিড় দুই নম্বর প্রশ্নটি ছিল কপটতা নিদর্শনগুলো কি কি। নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা ভণ্ডামি প্রতারণা ইত্যাদি ইসলামী পরিভাষায় মুখে ইমানের শিকার কিন্তু অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বা কপটতা বলা হয় যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক কপটতা নিদর্শন হিসেবে নিচের তিনটি বিষয়কে গণ্য করা যেতে পারে কথা বলার সময় মিথ্যা বলা কাউকে কথা দিয়ে সে কথার রক্ষা না করা আমানতের খেয়ানত করা কপটতা বা মুনাফিক ব্যক্তি সমাজের জন্য বেশি ক্ষতিকর তাই আমরা চেষ্টা করব উপরের কাজগুলো না করার তিন নম্বর প্রশ্ন ছিল নবী রাসুলের পার্থক্য বর্ণনা করো নবী রাসুলের পার্থক্য পবিত্র কোরআন মাজিতে আমরা মাত্র পঁচিশ জন নবী রাসুলের নাম দেখতে পাই কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল লক্ষাধিক তাদের মধ্যে সবাই রাসুল ছিলেন না কিন্তু সবাই নবী ছিলেন কিছু নবী নবী ও রাসুল উভয়ই ছিলেন নবী ও রাসুলের মধ্যে অর্থগত দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে মহান আল্লাহ আল্লাহতালা যাদের অর্থাৎ নবীদের প্রতি আসমানি কিতাব নাজির করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসুল আর যাদের অর্থাৎ নবীদের প্রতি আসমানি কিতাব নাজিল করেননি কিন্তু নতুন শরিয়ত কিংবা নতুন শরিয়ত প্রদান করেননি তারা হলেন নবী যেমন আমাদের মহানবী হজরত মোহাম্মদ লাহু আলি ওয়াসাল্লাম ছিলেন নবী ও রাসুল কারণ মহানবী হজরত মোহাম্মদ সালু আলি ওয়াসাল্লাম এর উপর আসমানি কিতাব পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছিল অপরপক্ষে পক্ষে হজরত হারুন সালাম ছিলেন শুধু নবী তার উপর কোনো কিতাব নাজিল হয়নি তাহলে আমরা বলতে পারি যে সকল নবী ছিলেন কিন্তু সকল নবী রাসুল নন চার নম্বর প্রশ্ন ছিল হাসরের ময়দানে কয় ধরনের সাফাত কার্যকর হবে ব্যাখ্যা করো সাফাত শব্দের অর্থ সুপারিশ বা অনুরোধ করা ইসলামী পরিভাষায় ক্ষমা ও কল্যাণের জন্য আল্লাহর তালার নিকট নবী রাসুলগণের সুপারিশ করাকে সাফাত বলে হাসরের ময়দানে সাধারণত দুটি কারণে সাফাত করা হবে পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। হাসরের ময়দানে দুই ধরনের সাফায়াত কার্যকর হবে সাফাতে কুবরা একে সাফায়াতে উজ বলা হয় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাফাত এই সাফায়াত বা সুপারিশ এর পরই কেবল জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করতে পারবে এরূপ সাফায়াতের অধিকার শুধুমাত্র মহানবী হযরত মোহাম্মদ সাল আলী ওয়া এরই থাকবে দুই নম্বর হচ্ছে সাফায়াতে সুগ্রা কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধির জন্যে সাফায়াত করা হবে এই সাফায়াতের নাম হচ্ছে সাফায়েতে কু সুগরা নবী রাসুল ফের শহীদ আলিম হাফিজ ও এ সাফাতে সুযোগ পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ